আজ আমি আপনাদেরকে আমার জীবনের একটা সুন্দর গল্প উদাহরণস্বরূপ শোনাবো। আমি মধ্যপ্রাচ্যের একটি দেশে ভ্রমণ করতে গিয়েছিলাম। কাজ শেষ করে আমি যখন ফিরছিলাম সেদিন ছিল জুমার দিন। যাওয়ার পথে হঠাৎ একজন গার্ড আমার পথ আটকাল। সে আমার পাসপোর্ট দেখে বলল, যেহেতু আপনার পাসপোর্ট জিম্বাবুয়ের, তাই আপনার ভিসা নিয়ে এই দেশে ঢুকতে হবে। তখন আমি খুব আশ্চর্য হয়ে বললাম, এটা কিভাবে সম্ভব? 10 দিন আগেই তো এই পথ দিয়ে গেলাম, তখন তো আমাকে কিছু বলা হয়নি। গার্ড তখন উত্তর দিল, এই নিয়ম নতুন করা হয়েছে 2 দিন আগে। আমি তখন খুব চিন্তায় পড়ে গেলাম, কারণ সেদিনই আমার ফ্লাইট ছিল। আল্লাহকে স্মরণ করা শুরু করলাম। আল্লাহকে বলছিলাম, হে আল্লাহ, আমি তো অনেক বড় বিপদে পড়েছি। আমার পরিবার ভিন্ন নাগরিকত্বের কারণে কোনো সমস্যা ছিল না, কিন্তু আমার কারণে তারাও বিপদে পড়েছে। আমাকে ফ্লাইট ধরতে হবে, ঘরে যেতে হবে। আল্লাহ, তোমার সাহায্য দরকার, তুমি বিপদ থেকে রক্ষা করার মালিক। ঠিক তখনই আজান শুরু হলো। মাশাআল্লাহ, তাকিয়ে দেখলাম পাশে একটা মসজিদ রয়েছে। আল্লাহর সাহায্য দেখুন, আমার কিছুই না। ইমাম তখন আলোচনা করছিলেন হতাশাগ্রস্ত ব্যক্তিদের সাহায্য করার সুফল নিয়ে। তিনি আলোকপাত করছিলেন আল্লাহ কিভাবে সেই ব্যক্তিকে সাহায্য করেন যে ব্যক্তি কোনো বিপদগ্রস্ত ব্যক্তিকে সাহায্য করে। ঠিক তখনই আমার পাশে বসা ব্যক্তি আমাকে সালাম দিলেন। আমিও তখন হাসি মুখে তার সালামের উত্তর দিলাম। কিছুক্ষণ আলাপ করলাম। আমার স্পষ্ট মনে আছে, সুবহানাল্লাহ, আমি কথা শুরুর আগে সালাম দিয়েছি, আবার কথা শেষ হওয়ার পরও সালাম দিয়েছি। তারপর আমরা সবাই কাঁধের সাথে কাঁধ মিলিয়ে এবং পায়ের পাতার সাথে পা মিলিয়ে সালাত কায়েম করলাম। নামাজ শেষে আবার আল্লাহর কাছে শরণাপন্ন হলাম আর বললাম, আল্লাহ, আমি জানি না কিভাবে, কিন্তু তোমাকে আমার সাহায্য করতেই হবে। মোনাজাত শেষে আমি মনে আশা নিয়ে বের হলাম। তবুও মনে আরেকটা প্ল্যান করছিলাম, যে টিকিট ক্যান্সেল করে অন্য দেশ থেকে ফ্লাইটে আমার দেশে যাব। এই বিষয় নিয়ে আমি কাউন্টারে বসা লোকটির সাথে কথা বললাম। লোকটি শুনে বলল, এই ব্যাপারে একমাত্র বস পারবে সাহায্য করতে। তখন জিজ্ঞেস করলাম, আপনার বসের সাথে দেখা করতে চাই, উনি কি আছেন? লোকটি বলল, আছেন হয়তো, আপনি ওই রুমে যান, যদি ভাগ্যবান হন তাহলে হয়তো বসের সাথে দেখা হতে পারে। আমি আল্লাহর নাম নিয়ে দরজার দিকে এগুলাম। কাছে গিয়ে শুনতে পেলাম, কে জানি রুম পরিষ্কার করছে। দরজায় কড়া নাড়লাম। চিন্তা করেন তো, কে দরজা খুলেছে? সেই ব্যক্তি যিনি নামাজের সময় আমার পাশে বসেছিলেন, তিনি হলেন বস। আমি তাকে দেখে হাসি দিয়ে সালাম দিলাম। বুঝতে পারছেন কেন হাসি দিয়েছি? আমি তার কাছে আমার গল্প শুরু করলাম। আমি মনে প্রাণে চেষ্টা করছিলাম তাকে বোঝানোর আমার দুর্দশার কথা, আর আল্লাহর কাছে দোয়া করছিলাম যাতে উনি বুঝতে পারে, যদি উনি একজন দয়ালু হয়ে থাকেন। তাকে বলছিলাম, আমি মাশাআল্লাহ আসলেই খুব বিপদে পড়েছি। আমি বিশ্বাস করি আল্লাহ আপনাকে আমার সাহায্যের জন্য পাঠিয়েছেন। আমি মনে করি আপনি আমাকে আল্লাহর হস্তে সাহায্য করতে পারবেন। তিনি আমার দিকে তাকিয়ে কিছুক্ষণ চিন্তা করতে থাকলেন। আমি নিশ্চিত ছিলাম তখন তার মনে ইমাম সাহেবের কথাগুলো মনে পড়ছিল। কিছুক্ষণ পর তিনি বলা শুরু করলেন, আসলে আপনি ঠিক বলেছেন, এইসব আল্লাহর তরফ থেকে এসেছে, আমি ওসিলা মাত্র। তিনি আমার পাসপোর্টে সেদেশের সর্বস্থানের অনুমতির সিল দিয়ে দিলেন। এই অনুমতি অনেক আরবদের পাসপোর্টে দেখবেন এখন, যদিও এটা অনেক আগের ঘটনা। পরে আমি সেই গার্ডের কাছে গেলাম পাসপোর্ট নিয়ে। গার্ডটি তখন হেসে আমাকে যেতে দিলেন যেন কিছুই হয়নি। আমি তখন চিন্তা করছিলাম, কিছুক্ষণ আগেও আমি অনেক বিপদে ছিলাম, একমাত্র আল্লাহ সাহায্য করেছেন বলেই আমি আজ বিপদমুক্ত হতে পেরেছি আর আমি আমার গন্তব্যে যেতে পারছি। কি হতো আজ যদি আমরা সালাম বিনিময় না করতাম? লোকটি নিজে থেকে আমাকে সালাম না দিতেন? তিনি একজন ঊর্ধ্বতন কর্মকর্তা ছিলেন আর আমি তা জানতামই না। তার ভালো গুণ ছিল বলে সালাম দিয়েছেন, যা আমাকে সাহায্য করেছে, আর আমি সালামের উত্তর দিয়েছি বলে আমাকে মনে রেখেছেন। অনেক সময় আমরা রূঢ় ব্যবহার করি, কারণ শয়তান আমাদের রন্ধ্রে রন্ধ্রে। আমরা মানুষ, তাই ভুল হবে, কিন্তু আমাদের চেষ্টা করতে হবে, শয়তানের বিরুদ্ধে জিহাদ করতেই হবে, বিনয়ী হন। আমি এমন ব্যক্তিকে দেখেছি যার প্রচুর সহায় সম্পত্তি রয়েছে, কিন্তু তাকে দেখলে বোঝা যায় না। আর এমন ব্যক্তিকেও দেখেছি যার কিছুই নেই, কিন্তু জীবনে প্রথম $1,000 পেয়ে নিজেকে বিল গেটস ভাবা শুরু করেছে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আমি একসময় ভাবতাম বিল গেটস এত ধনী কেন, পরে চিন্তা করলাম আমেরিকার ডলারকে বিল বলা হয়। কখনো এই বিষয়টি ভেবে দেখেছেন? তাই তার কাছে ধনবান হওয়ার চাবি রয়েছে। আল্লাহু আকবার। তার কাছে ধনী হওয়ার চাবি থাকলেও আমরা জানি আল্লাহর কাছে রয়েছে মূল দরজার চাবি। আমাদের সবুজ বিলের দরকার নেই, মাশাআল্লাহ, আমাদের দরকার জান্নাতে যাওয়ার দরজা। আল্লাহ আমাদের জন্য দুনিয়া ও আখিরাতের কল্যাণ কবুল করুন, আমিন।